স্বপ্ন দেখার কোনো বয়স নেই। যে কোনো বয়সেই আপনি স্বপ্ন দেখতে পারেন এবং সেই স্বপ্ন পূরণের সাধনা করতে পারেন। এই কথার বড় উদাহরণ হিসেবে প্যারিস অলিম্পিকে হাজির হলেন টেবিল টেনিস খেলোয়াড় জেং জিং। 58 বছর বয়সে এসে স্বপ্ন পূরণ হয়েছে তার। কখনো ভাবেননি অলিম্পিকে খেলবেন, সংসার ব্যবসা নিয়েই থাকতেন, অবসর সময়ে বাচ্চাদের টেবিল টেনিস শেখাতেন। চায়নার হয়ে ক্যারিয়ার শুরু করা জেং মাত্র 20 বছর বয়সেই অবসরের ঘোষণা দেন। এরপর চিলিতে গিয়ে গত 35 বছর যাবত সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় 10 দশকেরও বেশি সময় ধরে তিনি টেবিল টেনিস ব্যাট হাতে নেননি। কোভিডের সময় জেংয়ের আবার ইচ্ছা হয় খেলা শুরু করার। যেমন ভাবা তেমন কাজ, অবসরে ভেঙে কোর্টে ফেরেন, পেশাদার খেলোয়াড় হিসেবে নতুন করে শুরু করেন। চেষ্টার ফল পেয়েছেন গত বছরেই। স্যান্টিয়াগোতে আয়োজিত প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ জেতেন মহিলাদের সিঙ্গেলসে। আত্মবিশ্বাস ফিরে পান 57 বছর বয়সী জেং জিং। বুঝতে পারেন চাইলে এখনও কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবেন। এরপর দ্রুতই নিজের র্যাঙ্কিংয়ের উন্নতি করে দক্ষিণ আমেরিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এই ফিরে আসা তাকে প্যারিস পর্যন্ত নিয়ে এসেছে। জেং বলেছেন, কখনো ভাবিনি অলিম্পিকে খেলবো, ভাবার মতো বয়সও ছিল না। নিজের আনন্দের জন্য আবার খেলতে শুরু করেছিলাম। জিততে শুরু করার পর উৎসাহ বেড়ে যায়, আরও ম্যাচ জেতার নেশা পেয়ে বসে আমাকে। তারপরও ভাবিনি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারবো। এই বয়সে স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ বলে বুঝাতে পারবো না, নিজেরই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য ঘটনায় ঘটিয়েছেন জেং জিং। 58 বছর বয়সে কেউ প্রথম অলিম্পিকে খেলছেন অবিশ্বাস্যই বটে। গত শনিবার প্রিলিমিনারি রাউন্ডে তিনি লেবাননের মারিয়ানা শাহাকিয়ানের কাছে 4-1 ব্যবধানে পরাজিত হয়েছেন। ইনডোর ভর্তি দর্শকদের সামনে খেলতে নেমে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। তার উপর চিলির সমর্থকরা তাকে পুরো ম্যাচই দারুণ সমর্থন জুগিয়েছে। ম্যাচ শেষে জেং বলেন, 30 বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। অলিম্পিকে অবশ্য পদক জেতার আশা করছেন না জেং। তার লক্ষ্য চোট বাঁচিয়ে খেলা এবং যতদূর সম্ভব যাওয়া, কারণ চোটের জন্য ছিটকে যেতে হলে তা হবে অত্যন্ত হতাশার। জেং অবশ্য এবারের অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি বয়সী নারী ক্রীড়াবিদ হিসেবে অংশ নিচ্ছেন না। টেবিল টেনিসে লুক্সেমবার্গের নি জিয়ালিয়ান 61 বছর বয়সে খেলতে এসে রেকর্ড গড়েছেন। জিয়ালিয়ানেরও জন্ম চায়নাই, কিন্তু পরবর্তীতে তিনি লুক্সেমবার্গে পাড়ি জমান। আবু তালহা, অনফিল্ড।